এই সোনার সঙ্গে মহাপ্রভুর তুলনা হয় না। নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারন, গর্বিত মারক মারন, গর্বিত মারক মারন। মার মার মানে কি ও মায়েরা, মার মানে কি? মায়েরা বলছে মার মানে কি, পিটুনি খাওয়া। মারধর নয়, মার মানে হচ্ছে কামদেব। কামদেবতার নাম মার। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কামদেবের মদন, কিন্তু সেই মদন যদি একবার গৌরের মদন দেখে, তার রূপ নিয়ে তার অহংকার আর থাকবে? বলে মদন কামদেব প্রত্যেকটি জীবের হৃদয়কে কামরসের জড়িত করে দেয়, আর গৌর বদন দেখলে প্রত্যেকটির জীবের হৃদয় কৃষ্ণ প্রেম রসে ভরে যায়। তাই কৃষ্ণে ওই গৌরের রূপ দেখলে মদন পর্যন্ত মূর্ছা যায়। হ্যাঁ, এবার সেই গৌর বদন, বদনটা কেমন দেখতে শোনো। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, 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 অনুপম ভাব বিলাস গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরে আমার, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরে গদ গদ কথা বলে। ও মায়েরা, কিছু কিছু মানুষ আছে দেখবে যার মুখটা দেখতে ভালো, গায়ের রং ফর্সা, বেশ সুন্দর দেখতে, কিন্তু তবুও তার মুখের দিকে তাকানো যায় না, কারণ মুখটাই মালসা হাঁড়ির মতো এমন গোমড়া করে থাকবে, তার মুখের দিকে তাকালেই আপনার ভক্তি চটে যাবে, একবার হনুমানের মতো। তার মুখটা আরও গম্ভীর হয়ে যায়, আরও খারাপ হয়ে যায় যদি কীর্তনের জন্য তার কাছে চাঁদা চাইতে যায়। হরি বল। ও দাদা, ও দাদা, আরে ভাই কি খাবো, কি আবার খাবো? হ্যাঁ, যুগল কিশোরে ভালো কীর্তন হচ্ছে না? খুব ভালো, কর কর, ভালো কর, ভালো কর, ভালো তো করবো, ওই জন্যই তো তোমার কাছে আসা। হ্যাঁ, চাঁদা চাঁদা ভাই, তোদের পয়সা নিয়ে কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষাটা দেখো, বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? তোদের বেলায় এসে কি বলবে, কি আছে দে দে দে, দুই এক টাকা দে, ছেড়ে দে, দিবি হ্যাঁ কি না? 10 লাখ টাকার ফান্ড থাকলে আর তোদের কাছে হাত পাতি রে? আরে দুপুরবেলা এসে জানতে দে, যাও দুপুরবেলা এসেছি, দিবি কি দিবি বল? তাহলে ওই মুখের ভাবটা দেখো আর মুখের ভাষাটা দেখো, বলে কেটে পড়ো। দেখতে ভালো ফর্সা, কিন্তু ওই মুখের এরকম গোমড়া মুখ দেখলে আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? কিন্তু মায়েরা বলো তো, গৌর হরির আজ পর্যন্ত যে কটা রূপ দেখেছো, মূর্তি দেখেছো, ছবি দেখেছো, কোন মূর্তিতে গৌর হরি গম্ভীর হয়ে রয়েছে, গম্ভীর হয়ে আছে? এইটা আহারে, শুধু 5টা টাকা ছিঁড়িটা দেখো খেলে, আর ঘাটা থেকে বাজার করে খাতার পাতার তলায় রেখেছিল, বলো এটা তো ওই 5 টাকায় চিতার জ্বালানির কাঠ। হরিব দেখো, মুচকি মুচকি হাসি যার মুখে লেগে থাকবে, তার
মহাপ্রভুকে দিকে তাকাতে ইচ্ছে করবে। হ্যাঁ, তা মহাপ্রভুর বদনে সবসময় মিষ্টি মুচকি হাসি, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, হ্যাঁ, অনুপম ভাব বিলাসং, সবসময় তার অষ্টসাত্বিক ভাব খেলা করছে অঙ্গে, স্তম্ভ ছেদ রোমাঞ্চ বেবথু বৈবর্ণ সর্বঙ্গ অশ্রু প্রলয়। আর মাঝে মাঝে তিনি কি করেন জানেন? নিজ নব রাগ বিমোহিত মানস, নিজ নব রাগ বিকতিথ গদ গদ ভাস, বিকতিথ গদ গদ ভাবে গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরে আমার গদ গদ কথা, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা। আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মে এক একটা দেব দেবীকে এক একভাবে ডাকা হয়, যাতে তারা এক এক ধরনের উপকারিতা আমাদের প্রদান করতে পারে। ও মায়েরা, লক্ষ্মীকে ডাকে লোকে কেন? মা লক্ষ্মীকে ব্যাংকে টাকা পয়সা বেড়ে যাবে। সরস্বতীকে ডাকে কেন? পরে জ্ঞান বুদ্ধি যেন ভালো হয় বাবা। বিশ্বকর্মাকে ডাকে কেন? যাতে কলকারখানা ভালো হয়। গণেশকে ডাকে কেন? যাতে ব্যবসায় উন্নতি হয়। ঘরে ঘরে ভোরের বেলায় কার্তিক ঠাকুর ফেলে কেন? হ্যাঁ, ঘরে যাতে খোকা খুকি হয়। এই সব উপন্যাসগুলো তোমরাই তো করেছ। হ্যাঁ, তাহলে ঘরে যাতে খোকা খুকি, কার্তিকই ডাকছে। তাহলে এক একটা দেব দেবী এক একটা উপকারিতা দেওয়ার জন্য বসে আছে। কিন্তু আমি বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে, এই সকল দেব দেবীর কাছে যান আর হাত জোড় করে গিয়ে বলুন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি শুধু প্রাণ বলে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজ প্রেম রস আস্বাদন করতে চাই। আহা, কারোর দেওয়ার ক্ষমতা আছে? কেউ দিতে পারবে? দিতে পারবে কে? আমার নদিয়ার চাঁদ সোনার গৌর হরি, আমার সচির নন্দন শ্রী গৌর হরি, গৌর হরি ছাড়া প্রেম রত্ন কেউ দিতে পারবে না। তাই বলছে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ। হ্যাঁ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ কি দিলেন? করুণা বিতরণ শীল, করুণা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীল, হোহিত দুর্মতি রাধা মোহন, নিরূপম লীল, আমার ভাগ্যে হল না ওই প্রেম লীলার অনুভব, প্রেম লীলার অনুভব আমার ভাগ্যে হল না, প্রেম লীলার অনুভব গৌর আমার নেচে নেচে চলে গেল, আমার ভাগ্যে হল না, নেচে নেচে চলে গেল, নেচে নেচে চলে গেল আমার ভাগ্যে হল না, নেচে নেচে চলে গেল গৌর আমার হাতে ধরে পায়ে পড়ে, আমার ভাগ্যে হল না, হাতে ধরে পায়ে পড়ে গৌর, হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে, মহাপ্রভুর প্রেম যে একবার পাবে তার হৃদয়টা তো প্রেমেই ভরে যাবে। কিন্তু প্রেম হচ্ছে কই? আমরা গৌরকে এখনো ভালোবাসতে পারি নাই, তাই আমরা গৌরকে নিয়ে ব্যবসা খুলেছি খুব ভালো, গৌরকে নিয়ে বিজনেস করছি খুব ভালো, কিন্তু গৌরকে ভালো কেউ বাসছি না। গৌরকে ভালোবেসে
আপনি যদি গৌরকে ভালোবাসেন অর্থ কোন দিক দিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না, আসবেই, ওটা তো সামান্য জিনিস, কিন্তু অর্থ লাভটাই কি গৌর নামের আসল লাভ? আপনার হৃদয়ে প্রেম হলো কি? হাতে ধরে পায়ে পড়ে যে গৌর হরি প্রেম দিলেন সে প্রেম হলো কি? যদি হয় তবে গৌর নাম বলে সার্থক, ডেকে সার্থক, যদি না হয় তাহলে এখনো জনম জনম বাকি আছে গৌর নামের প্রেম নিতে, নইলে হবে না। তাই গৌর হরি যে নাম আমাদেরকে দিয়েছেন সেই নাম করতালি দিয়ে গাইতে হবে, তবেই তো সে প্রেম পাব। মহাপ্রভু সকাল সন্ধ্যায় নাম করতে বলেছে, আমরা সকাল সন্ধ্যায় কি করছি মায়েরা? সকালে করছি ফেসবুক আর সন্ধ্যায় করছি সিরিয়াল। সকাল সন্ধ্যায় যদি ফেসবুক সিরিয়ালের মধ্যে মত্ত থাকলাম গৌকে ডাকবো কখন? আপনারা সকল কিছু সময় করে নিতে পারছেন আর গৌর বলে ডাকার সময় পাচ্ছেন না, তাহলে গৌর প্রেম হবে? হবে না। দেখবেন এখনকার লোকের কি রে তুই দেখা করতে নি না, আমার সময় নেই। অথচ গিয়ে দেখুন ঘরে তিন চার ঘন্টা করে দুপুরবেলায় ঘুমোয়, দুপুরবেলায় ঘুম করতে বারণ করে যে ডাক্তার চার ঘন্টা করে ঘুমোচ্ছে, কি হবে? আপনি যদি ঘুমের মধ্যেই কাটালেন, হ্যাঁ ঘুম অবশ্যই দরকার, চব্বিশ ঘন্টার মধ্যে সাত ঘন্টা আপনার পরিপূর্ণ ঘুম দরকার, তাহলে সাত ঘন্টা চলে গেলে আরও সতেরো ঘন্টা তো বাকি আছে, সতেরো ঘন্টা কী করেন? সতেরো ঘন্টার মধ্যে আপনি আধ ঘন্টা গৌর নামে সময় দিতে পারবেন না, কৃষ্ণ বলে ডাকতে পারবেন না? যদি পারবেন না তাহলে আপনার এ জন্মে প্রেম হবে না। আর যদি বলতে পারো, যদি নয়নে জলে কেঁদে কেঁদে বলতে পারো, গৌর হরি যেমন চরণ ধরে প্রেম দিয়েছিল সেই প্রেম যদি নিতে পারো, আর যদি নয়ন ভরে করো জোরে মন্দিরে মন্দিরে ঘরে ঘরে বলতে পারো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে, ভজ শ্রীকৃষ্ণ করবে, করতে পারবে? আমি কিন্তু রিপোর্ট নেব আরংঘাটে, আজকে যারা যারা এসছে আমি রিপোর্ট নেবো, কিন্তু পরে ভেবো না যে আমি বছরে শুধুমাত্র যুগল কিশোরেই আমি একবার আসি, মাঝে মাঝে শ্বশুর বাড়িতেও আসি, তখন এসে খোঁজ নিয়ে যাবো যে কে কে নাম করছো কে করছো না। হ্যাঁ ওই জন্য একটা ঘাঁটি রেখে রেখে দিয়েছি এখানে, কি গান গাইবে তো, কেমন গান গাইবে, কীরকম করে গাইবে, কেমন করে গাইবে আজকে একটু শিখে নাও, আমার সঙ্গে সবাই করতালি দিয়ে বলে একবার অভ্যেস করে নাও, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে, বলো ভজ জানা।
এই আনন্দ রোজ পাবে যদি রোজ নিজের ঘরে বসে করতে পারো, রোজ যদি করতে পারো আনন্দে ভরে যাবে। তাহলে মহাপ্রভুর দেখানো পথ যদি তোমরা গাইতে পারো করতে পারো, তাহলে মহাপ্রভুর রূপ হৃদয়ে বসবে আর মহাপ্রভুর প্রেম হৃদয়ে বসবে। তাই নাম সমর্পণ করলাম। আজকে আমরা দেখব রূপ অনুরাগ।